এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। হে মুসলিম যুবক, আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, বর্তমান ইন্টারনেট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য একটি বড় নিয়ামত। তুমি নিয়ামত প্রচার প্রসার করবে, এটাই তো কাম্য। কারণ তুমি তো মুসলিম, আত্মসমর্পণ করেছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলবে এবং তার নিষেধগুলি থেকে বিরত থাকবে। তাহলে কেন তোমার ইমোতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা? নিজে পথভ্রষ্ট হচ্ছ, অপরকে পথভ্রষ্ট করতেছ। নিজে জিনায় লিপ্ত হচ্ছ, অপরকে জিনায় লিপ্ত করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেননি তোমরা জিনা করবে না, বরং বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার সন্নিকটে হয় না। তুমি কি ভুলে গেছো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং নারীকে চক্ষু অবনত রাখতে বলছেন? তুমি কি ভুলে গেছো রাসূলুল্লাহ বলেছেন আল আইনু তাজনি জানাহা নাজরু, যে চক্ষু জিনা করে, জিনা হলো খারাপ দৃষ্টি দেওয়া। এবং তুমি কি ভুলে গেছো আল ইয়াদু তাজনি জিনাহাল বাতশু, হাত জিনা করে, হাতের জিনা হলো অন্যায় স্পর্শ করা। তুমি কি ভুলে গেছো যুবক আসসামু ইয়াজনি ওয়া জিনাহাল ইস্তেমা, যে কান জিনা করে, জিনা হলো অশ্লীলতা শোনা। তাহলে কেন তুমি এখনো ঘুমিয়ে আসো, এখনো পথভ্রষ্টতার মাঝে আসো? আজ তুমি যাদেরকে পথভ্রষ্ট করতেছ, একদিন তো তোমার বিরুদ্ধে সে দাঁড়াবে। তুমি কি ভুলে গেছো আল্লাহ রাব্বুল আলামিন এই ডান বাম কাঁধে দুইজন ফেরেশতা বসিয়ে রাখছেন যারা তোমার সব কিছু মনিটরিং করতেছেন? তুমি কি ভুলে গেছো আল্লাহ রাব্বুল আলামিন এর ঘোষণা ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আছারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, যে আমি অবশ্যই মৃত্যুকে জীবিত করব এবং তারা যা করতেছে এগুলি আমি লিখে রাখতেছি এবং যা রেখে যাচ্ছে সেগুলি লিখে রাখতেছি। তুমি কি ভুলে গেছো যাদেরকে তুমি পথভ্রষ্ট করতেছো, নিজে পথভ্রষ্ট হচ্ছ? একদিন তুমি আফসোস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রাসূলের পথ গ্রহণ করলাম না মুসলিম হয়েও। এবং যাদেরকে পথভ্রষ্ট করছো তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, হায় দুর্ভোগ, আমি কেন তাকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। তোমার থেকে শয়তান হেসে হেসে চলে যায় যে আমার কাজ হলো মুসলিমকে পথভ্রষ্ট করা, সে তো আমার কাজে দায়িত্ব নিয়ে নিছে, তোমাকে বাহবা জানায় শয়তান। হে যুবক, যাদেরকে পথভ্রষ্ট করতেছে একদিন তোমার বিষয়ে বলবে হায় আল্লাহ রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, তাকে ডবল শাস্তি দাও। এবং বলবে যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, হে আল্লাহ আমাকে তাকে দেখিয়ে দাও, আমি তাকে পায়ে পিষ্ট করি। হে যুবক, এখনো কেন সতর্ক হচ্ছ না? হে মুসলিম, কেন তুমি আত্মসমর্পণ করার পরে এখনো সতর্ক হচ্ছ না? এখনো কেন ঘুমিয়েছো? সাবধান, সাবধান হয়ে যাও।